नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। बंधुरा, ट्रेने जातायातेर समय आपनी ट्रेनेर बगीते विभिन्न रंगेर डोरा काटा बा स्ट्राइप जेमन हलुद बा सादा इत्यादि दाग देखेछेन। आपनी कि कखनो भेबे देखेछेन केन एई रंगीन स्ट्राइपगुली ट्रेनेर किछु बगीते देया हय, एर माने बा कि? आजकेर भिडियोते আমি আপনাদের সেই সম্পর্কেই বলবো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভারতীয় রেলওয়েতে অনেক কিছু বোঝাবার জন্য ট্র্যাকের পাশে কিছু প্রতীক, প্ল্যাটফর্মের কিছু প্রতীক ইত্যাদির মতো বিশেষ ধরনের প্রতীক ব্যবহার করা হয়। এই সমস্ত ধরনের প্রতীকগুলি ব্যবহার করা হয় যাতে যাত্রীরা রেলের ইঙ্গিতগুলি খুব সহজে বুঝতে পারে। এসবের কথায় মাথায় রেখে ট্রেনের বগিগুলোতে বিশেষ ধরনের প্রতীক ব্যবহার করা হয়। নীল আইসিএফ কোচে বা কোচের শেষে জানালার উপরে হলুদ বা সাদা রঙের জিগজ্যাগ স্ট্রাইপগুলি দেখা যায়। এই স্ট্রাইপগুলি অন্যান্য কোচের থেকে এই কোচটিকে আলাদা করে। এই স্ট্রাইপগুলি দ্বিতীয় শ্রেণীর আনরিজার্ভড কোচকে নির্দেশ করে। যখন একটি ট্রেন স্টেশনে আসে তখন সাধারণ বগি সম্পর্কে অনেকেই বিভ্রান্ত হন। এই হলুদ স্ট্রাইপ দেখে খুব সহজেই বুঝতে পারবেন এটি জেনারেল কোচ। কখনো কখনো কোচগুলোতে সাদা স্ট্রাইপ বা ফ্যাকাশে নীল স্ট্রাইপ ব্যবহার করা হয়। এগুলিও অসংরক্ষিত সাধারণ শ্রেণীর কোচকে নির্দেশ করে। তাই আপনি এই স্ট্রাইপগুলো দেখে খুব সহজেই অন্যান্য কোচের থেকে এর পার্থক্য নির্ধারণ করতে পারবেন। একইভাবে নীল বা লালের গায়ে যদি হলুদ ডোরাকাটা স্ট্রাইপ থাকে তাহলে আপনি বুঝবেন ওই কোচ হলো প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের জন্য। ভ্রমণের সময় কেউ অসুস্থ বোধ করলে তিনি এই কোচে খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন। ইএমইউ বা ডিইএমইউ ধূসর রঙের ট্রেনগুলোতে একটি সবুজ স্ট্রাইপ থাকে, এর মানে হলো এটি লেডিস কম্পার্টমেন্ট। বেশিরভাগ পশ্চিম রেলওয়ে, মুম্বাইয়ের অটো ডোর ক্লোজিং ইএমইউগুলোতে এই জাতীয় স্ট্রাইপ লক্ষ্য করা যায়। এছাড়া আপনি লাল স্ট্রাইপ দেখতে পাবেন যা প্রথম শ্রেণীর কোচকে নির্দেশ করে। আপনি বেশিরভাগ পশ্চিমী রেলওয়েতে লাল রঙের স্ট্রাইপ দেখতে পাবেন। আশা করি বন্ধুরা, ভারতীয় রেলওয়েতে বিভিন্ন কোচে ব্যবহৃত বিভিন্ন স্ট্রাইপ এবং তাদের ইঙ্গিত বুঝতে পেরেছেন, এবং রেল স্টেশনে ভিড় হলে এটি আপনাকে সাহায্য করবে।